বিনামূল্যে ইনশাআল্লাহ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব শিক্ষা সহ চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আগে থেকেই আর যদি নির্বাচিত হই সংসদে যাই তাহলে ফটিকচুরির এই বিষয়গুলো আমি তুলে ধরব এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমি অবশ্যই ফটিকচুরির উন্নয়ন গত 20 বছরে যা হয়নি সেগুলা আমি পূরণ করার চেষ্টা করব এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনারা ব্যালটের রায়ের মাধ্যমে এবার পরিবর্তন আনতে হবে যারা ঘুঘু বারবার এসে ধান খেয়ে গেছে এবার ঘুঘুরা ধরা পড়ছে আজকে একটা ঘুঘু অলরেডি ধরা পড়ে গেছে একটা একটা করে সব ঘুঘু ধরা পড়ে সুতরাং যারা অযোগ্য তারা তারা ধরে পড়বে একটা ফল যদি পচে যায় অন্য ফলগুলোর সাথে রাখলে বাকি ফলগুলোরও নষ্ট করে করে ফল পচে গেলে ওইটারে ফালাই দিতে হয় এখন ওই ফল যদি অন্য ফলগুলোর সাথে থাকে ওই ফলগুলো সব বাকি ফলগুলোকেও পচাবে সুতরাং এই পচা জিনিসকে আমরা ফটিকচুরির থেকে দূর করে দেব এই দুর্নীতিবাজ সন্ত্রাসীদের কে এই ফটিকচুরিতে থাকতে দেওয়া হবে না যে হোক না কেন হয়তো সোজা হয়ে যেতে হবে সংশোধন হইতে হবে আর নইলে ফটিকচুরি ত্যাগ করতে হবে এই কয়েকজন সন্ত্রাসীর কাছে আমরা জিম্মি থাকতে পারি না এবার ফটিকচুরি বদলিয়ে যাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ বদলে যাবে আপনারা প্রত্যেকেই একতারা মার্কা আমি বাংলাদেশ সুপ্রিম পার্টি চেয়ারম্যান আমি লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান আমি ফটিকচুরির সন্তান কিন্তু আমি জাতীয় নেতা এক বছরের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি বাংলাদেশে 85টা আসনে আমি প্রার্থী দিয়েছি এবং একটা রাজ্য আর তুলে দিয়েছি সুতরাং আপনারা ফটিকচুরি আমার নিজের এলাকার লোক আপনারা যদি বাতের নিচে অন্ধকার থাকেন সেটা আমার জন্য দুর্ভাগ্য হবে আপনারা আমাদেরকে সাহস দিবেন এবং আমাদেরকে সমর্থন দিবেন যেন ফটিকচুরির মুখ উজ্জ্বল করতে পারি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ফটিকচুরির সন্তান আপনারা সেটা নিয়ে গর্ব করতে পারেন সে আশা ব্যক্ত করছি আল্লাহ আমাদের সহায় হন নাসমিন আল্লাহ ওয়া ফাতিমুল করিম ওয়া বশিরুল মুমিনিন